ফিলিং পোলাওয়ের জন্য ফার্স্টলি আমি কিছু পেঁয়াজ ভেজে লাল করে নেব। আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি এখানে। আপনারা আপনাদের স্বাদ মতো পেঁয়াজ দিতে পারেন, যে যে ডেকোরেশন দিতে পারেন, বেশিও দিতে পারেন, অল্প পেঁয়াজ দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। তো এই পেঁয়াজগুলো আমি একটু ভালো মতো লাল করে নিব, টেলে নিব। বেশি লাল করবেন না, বেশি লাল করতে গেলে জ্বলে যাবে। তো হালকা একটু বাদামি কালার হলে আমরা আর পেঁয়াজ লাল করব না। আমি আর পেঁয়াজগুলো টালবো না, বিকজ এর তেলের মধ্যে লাল হয়ে যাবে। তো আমি চুলাটা অফ করে দিব। সবগুলো পেঁয়াজ তুলে নেব, এই পেঁয়াজের তেল দিয়ে আমি পোলাও প্লেন পোলাও বসাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সাদা প্লেন পোলাও রান্না করে দেখাবো। সো আমি এখানে একটা হাঁড়ি বসাইছি দেখতে পাচ্ছেন। আমি এই প্লেন পোলাওর জন্য কিছুটা পেঁয়াজ লাল করে নিয়েছি। এই পেঁয়াজ ভাজার সময় যে তেলটি বেঁচে গিয়েছে সে তেল দিয়ে আমি পোলাও রান্না করবো। ভাজা তেলগুলো দিয়ে দিয়েছি। আমার আর এক্সট্রা তেল লাগবে না, বিকজ আমার তেল দিয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন। আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দুটা গরম মশলা আর তিনটা এলাচ দিয়ে দিব। তারপর এটাকে একটু টেলে নেব, যতক্ষণ পর্যন্ত একটু গরম মশলাটা না গরম হয়ে যায়। এইভাবে করে নিলে, এভাবে গরম মশলা আর এলাচটা দিলে পোলার ফ্লেভারটা একটু অন্যরকমভাবে চলে আসে, পোলার অ্যারোমাটা চেঞ্জ হয়ে যায়। সো এইভাবে দিলে খুব বেটার হয়। দেখেন একটা বুদবুদ উঠে আসছে গরম মশলার মধ্যে। সো আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিব।
ওয়ান টিস্পুন আদা রসুন বাটা দিব। ওয়ান টিস্পুন লবণ দিব। স্বাদ মতো দিতে হবে, পরে লবণটা যদি কম হয় তা অ্যাড করা যাবে, বেশি না দিয়েই ভালো। ভালো মতো কষিয়ে নেন। দেখেন পেঁয়াজটা ভালো মতো টালো হয়ে গিয়েছে, আর পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। সো আমি এখন পোলা চালটাকে আধা ঘন্টার জন্য ভিগিয়ে রাখছিলাম, আমি সেটা ভিগিয়ে রেখে ভালো মতো ধুয়ে জালিতে ঝরিয়ে রাখছি। এখন ওই পোলা চালটা আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখেন আমি জালিতে ঝরে রাখছিলাম, এখন আমি এটা ভালো মতো ভেজে নেব। চালটা ভিজিয়ে রাখলে চালটা লম্বা লম্বা হয়, তার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে চালটাকে ভালো মতো ভেজে নেব। এরকম করে করলে পোলাওয়ের অ্যারোমাটাও চেঞ্জ হয় আর পোলাওটা ঝরঝরও হয়। অনেককে তো দেখা যায় অনেকের পোলাও ঝরঝর হয় না, হয়তো পোলাওয়ের মধ্যে মাইন রয়ে যায়, হয়তো গিলা হয়ে যায়, বেশি নরম হয়ে যায়। বাট এই পদ্ধতিতে বললে পোলাওটা ঝরঝর হয়, খুব সুন্দর হয়। আর পানি হিসাবটা ঠিক রাখতে হবে, আমি হাফ কেজি চালের মধ্যে দেড় পট পানি দিব, আধা কেজি আর এক পা পানি দিব, তিন পা পানি দিব, সরি। সো এটা ভালো মতো ভাজতে হবে। দেখেন একটা শব্দ হচ্ছে, একটা চিপটির শব্দ হচ্ছে। চালটা ভালো মতো তেলের মতো ঢাকলে কি হয়, পোলাটা খুব ঝরঝর সুন্দর হয়। দেখেন চালটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করব। আপকে চালার জন্য তিন পা পানি নেব। পানির পরিমাণটা একবার রাইট দিতে হবে, কারণ এটা নতুন চাল, বেশি কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, একবারে রাইট মাপ দিতে হবে। মাপটা ঠিক থাকলে পোলাটা ঝরঝর হয়। তো আমি হাত কেজি চালের জন্য তিন পট চাল, তিন পট পানি দিয়ে দিয়েছি, মানে তিন পা, আধা কেজি আর এক পা। চুলাটা এখন তাপটা বেশি রাখবে, যতক্ষণ পর্যন্ত পানি টেলে না আসে হালকাভাবে লাড়তে থাকবে। এখন পানিটা বলকে এসে পড়ছে, এর মধ্যে আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন। পানিটালা পর্যন্ত আমি একটু হালকা হালকা নাড়তে থাকবো। একটু ঢেকে দে, পানি শোকার জন্য 1 মিনিট ওয়েট করি। দেখি 1 মিনিট হয়েছে, দেখি ঢাকনাটা তুলে কী অবস্থা হয়েছে। দেখেন পানিটা শুকিয়ে আসছে। পোলা পানি ফেলে আসছে, এখন আমরা পোলাটা দমে কষিয়ে দিব। তার জন্য আমরা চুলার তাপটা একবারে কমিয়ে দিব, একবারে লো করে দিব। দেখেন চুলা তাপটা কতটুকু দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। একবারে লো দিয়ে দিবেন, নাহলে পোলাটা লেগে যাবে। এই তাপে দিয়ে দেবেন, দেখেছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 40 মিনিটের জন্য পোলাটা দমে বসিয়ে দিলাম। যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিব। দেখেন আমি একটা কাগজ দিয়ে এই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আমি মাঝে আপনাদেরকে একবার নাড়া দিয়ে দেখাবো। তো 40 মিনিটের পরে দেখা হবে, মাঝে একবার দেখা করবো আপনাদের সাথে, পোলা নাড়া দিয়ে তেজপাতা দিয়ে দেখাবো আপনাদেরকে। 10 মিনিট পরে আসলাম। আমি 2টা তেজপাতাকে ছিঁড়ে 4 টুকরো করে নিলাম। আমি এখন দিয়ে দিব একটা নাড়া দিয়ে। আমি আবার ঢেকে আপনাদের সাথে 30 মিনিট পর দেখা করব। বিসমিল্লাহ। দশ মিনিটের মধ্যে অনেকটা পোলো নরম হয়ে গেছে। সো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, আধা ঘন্টা লাগবে না, হয়তো আমার কাছে লাগে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো আধা ঘন্টা পর দেখা করছি আপনাদের সাথে। দেখেন আমি আধা ঘন্টা পরে আসছি, দেখি তো পোলাটা কী অবস্থা। ওয়াও, খুব ঝরঝর সুন্দর হয়ে গেছে পোলাওটা, দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, নাড়া দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমি পরিবেশন করে দেখিয়েছি। দেখেন পোলাওটা কত ঝরঝর সুন্দর হয়েছে, খুবই ঝরঝর হয়েছে পোলাওটা, খুব সুন্দর, খুবই ঝরঝর হয়েছে। তেলও কম দিয়েছি, তেলও কম হয়েছে। খুব শুকনা একটা স্ট্রেট পোলাও, প্লেন সাদা পোলাও হয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমার এই পোলাও রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই আইডিয়া যদি ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স।